দু সালে আর করে একটা আন্দোলন হয়েছিল এবং সেটা কিন্তু জুনিয়র ডাক্তারদেরই ছিল ডাক্তারি ছাত্রদের ছিল এবং সেখানে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আওয়াজ উঠেছিল যে আওয়াজটা এই যে মূল বিষয়গুলো দুর্নীতির যে মূল বিষয়গুলো যে মেডিকেল শিক্ষার মাফিয়াতন্ত্র চিকিৎসা জগতের মাফিয়াতন্ত্র এবং যেটাকে মানে আজকাল আমি যা শুনছি বিভিন্ন আমার পরিচিত ডাক্তার বন্ধুদের কাছ থেকে নর্থ বেঙ্গল লবি নাকি যেন বলে তো এটাকে কেন্দ্র করে যে ব্যাপারটা গড়ে উঠেছিল কিছু বলতে গেলেই তাকে সে যদি বড় মানে চাকুরিজীবী ডাক্তার হন তাহলে তাকে ট্রান্সফার করে দাও তারপর সে যদি ছাত্র হয় তাকে ডিগ্রি পিছিয়ে দাও ভয় দেখাও আর এটা হতো কি এই ডাক্তারি ছাত্রদের যে ছাত্র সংগঠন তাতে এই সরকারি দলের ছাত্রদের যে প্রভাব সেটাকে খাটিয়ে সেখানে নানা ধরনের মাস্তানি গুন্ডানি এ সমস্ত সমস্ত চলত তো এটা কিন্তু সাধারণ মানুষের যে জ্ঞানের মধ্যে তাদের জানা বোঝার মধ্যে এতটা প্রকাশ্যে আসেনি এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে সেই জায়গার মধ্যে সেটা আটকে থাকতো কেউ কেউ আশেপাশে জানতে পেতেন কিন্তু এই যে মানে একজন মানে একটি মেয়ের মৃত্যুর এবং অত্যন্ত নির্মম যে ঘটনা তার মধ্যে দিয়ে তার যে চলে যাওয়া এই ঘটনাটা এখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে আমার নিজের মনে হয় যে এই যে ব্যাপক সংখ্যক মানুষের যে অংশগ্রহণ এটাকে আমি একভাবে দেখেছি সেটা হচ্ছে কি এই মানুষরা কিন্তু আমার মনে হয় এই এই যে বর্তমান সরকারকে একটা শিক্ষা দিতে চান কি শিক্ষা দিতে চান কারণ তারা বলছেন এই মানুষের মধ্যে কিন্তু অধিকাংশই হয়তো এই এই সরকারকে ভোট দিয়েছেন এই কিছুদিন আগের নির্বাচনে এবং তার ফলে কি হয়েছে সরকার ভাবতে শুরু করেছে যে আমার প্রতি বোধ একটা সমর্থন মানুষের আছে তাই আমাকে ভোট দিয়ে জিতে কেনেছে এটা যে একেবারেই ভুল এটা যে একেবারেই ভুল এই সরকারকে যে মানুষ দুর্নীতিগ্রস্ত মনে করে এবং এটা যে একটা অন্য কারণে তাকে জিতিয়ে আনা হয়েছে এই ব্যাপারটা এবার বোঝানো দরকার এটা মানুষ বুঝতে পারছে আমার মনে হয় পরে এত অন্তত দীর্ঘমেয়াদী এবং ঘরের মধ্যে যারা কোনোদিন আন্দোলন বা মিছিল এই ব্যাপারটা শুনলেই যাদের কিছুটা গাত্রদাহ হতো তারা পর্যন্ত নামছেন তার মানে হচ্ছে যে এটা একটা কোথাও তাদের চেতনার গভীরে গিয়ে স্পর্শ করেছে যেটা তারা একেবারেই মেনে নিতে পারছেন না আমার মনে হয় এটা এটা আমাদের সমাজের দিক থেকে একটা ভালো দিক কারণ এই বিষয়টা তো শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিষয় নয় এই আজকে এনডিটিভিতে একটি খবরে দেখলাম মধ্যপ্রদেশের ইন্দোরে সেখানে চৌত্রিশ বছর বয়সী একটি মেয়েকে কিভাবে নির্যাতন করা হয়েছে তার পুলিশ কেস নিতে চাইছে না এ তো মানে এটা এটা একটা অন্য সামাজিক ব্যাধি কিন্তু সেটাকে এই রকম একটা দুর্নীতির আবহে এইটাকে লালন পালন করা এবং সেটাকে দিয়ে মানে ওই চৌহদ্দিন মধ্যে ছাত্র থেকে ডাক্তার সবাইকে ভয় দেখানো এই ব্যাপারটা একটা মাত্রা ছাড়া জায়গায় চলে যাওয়ার ফলে এটা মানে সর্বসাধারণের বিষয় হয়ে উঠেছে এবং আমার মনে হয় যে এর থেকে শুধু আমরা নয় আমরা যারা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন দেখছি আমাদের যেমন আমরা শিক্ষিত হচ্ছি এই যুব সমাজের তাদের যে আন্দোলনের ধারাবাহিকতা তাদের যে মানে তাদের যে এক্সপিরিয়েন্স তারা দেখাচ্ছেন আরেকটা হচ্ছে যে সাধারণ মানুষের অংশগ্রহণ এটা আমার মনে হয় বাংলা থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার দিন এসে গেছে আমি এভাবেই দেখছি সরকার বুঝতে পারছে না একদম তার নয় একদম তার আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে সমস্ত রাজ্যের সরকার বুঝতে পারছেন কারণ এটা পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা যে যে কোনো জায়গায় যে কোনো সরকারের বিরুদ্ধে হবার জন্য স্রেফ দিন গুনছে শুধু সেই মানে ওই শলতে জ্বালানোটা শুধু বাকি এটা প্রত্যেকেই বুঝতে পারছে আমার তো অন্তত তাই মনে হচ্ছে